विशेष किछु तथ्य बोली आसुन सबे जानी जानी अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बाद फाऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैक या रसूल अल्लाह व अला आलिक व या नूर अल्लाह अस्सलातु वस्सलामु अलैक हबीब अल्लाह व आलिक व या নৌরব্বা প্রিয় হ্যার এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সামিল হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নেই প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন সল্ল্লাহ আলি ওয়সালামের আলিশান ফরমান তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক প্রেরণ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আল আল হাবিব সল্লাহ তল আলা মহম্মদ সল্ল্লাহ আলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দর্শক আপনারা জানেন যে এই প্রোগ্রামে চারটি সেগমেন্ট থাকে নাম্বার ওয়ান আম্বিআই কেরাম আলিহিমসাল্লামের জীবনী নাম্বার টু স্বাস্থ্যের পরামর্শ হেলথ টিপ নাম্বার থ্রি কিতাবের বিবরণী এবং নাম্বার ফোর আচরণ বিষয়ক দক্ষতা যাকে সফট স্কিল বলা হয় আসলে আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম সালামের জীবনী বিশেষ কিছু জানি আজকে যে আম্বিয়ার আলোচনা আমরা করব। ওনার আলোচনা কুরআনুল করিমের মধ্যেও এসেছে যার পায়ের আঘাতে জমজম শরীফ উৎপন্ন হয়েছিল যার আম্মিজানের স্মরণে সাফা মারওয়ার সাই করা হয় জিহা এই সকল কিছু যাকে নিয়ে ঘিরে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন হি ইজ দ্য স্মাইল আলা নবীন ওলহিসালাতাল্লাম দ্য সান অফ ইব্রাহিম আল নবীন ওহালাতুলসাল্লাম অ্যান্ড ফোর ফাদার অফ সৈয়দুল মুর সলীম আলিহি ওয়ালিহি ওসাল্লাম ওয়ান অফ দ্য ডিস্টিংগিশ ফ্যাক্টর অফ হিস পার্সোনালিটি জি খুবই একটি ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব বা ফ্যাক্টর ছিল ওনার ব্যক্তিত্বের মধ্যে সেটি হচ্ছে টু কিপ দ্য প্রমিস ওয়াদা রক্ষা করা জি হ্যাঁ উনি ওয়াদার ব্যাপারে এতই প্রতিজ্ঞাবদ্ধ ছিল ওয়াদাকে এত কঠোরভাবে পূর্ণ করত যে ওনার দৃষ্টান্ত উনি নিজেই কোরআনে পাকের মধ্যে এসেছে যা সুরা মরিয়মের চুয়ান্ন নং আয়াতে ইরশাদ হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করেন কান্সিটি ইমান থেকে অনুবাদ কোরআনে পাক এবং কিতাবের মধ্যে ইসমাইলকে স্মরণ করুন নিশ্চয়ই সে প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী ছিল এবং রসুল ছিল অদৃশ্যের সংবাদ বর্ণনাকারী অর্থাৎ ইসমাইল আলানাবীন ও আলহি সালাম অত্যাধিক প্রতিজ্ঞা প্রতিজ্ঞায় আবদ্ধ ছিলেন অর্থাৎ যখনই প্রতিজ্ঞা করতেন কোনো ওয়াদা করতেন সেটাকে পরিপূর্ণ করার জন্য সেটাকে পালন করার জন্য যত কিছু করতে হয় তিনি করতেন এমনকি ওনার ওয়াদা রক্ষার ধরন এমন ছিল একবার এক ব্যক্তি ওনাকে বলেছিলেন যে আমি না আসা পর্যন্ত আপনি এই স্থানে থাকবেন তো ইসমাইল আলা নবীন ও আলহি সাল্লাম মনে করেছেন উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন যেহেতু ইসমাইল আলা নবীন ও আলহি ওই ব্যক্তিকে ওয়াদা দিয়েছিল যে ঠিক আছে আমি এখানেই থাকব তো ওই ব্যক্তি তিন দিন পর্যন্ত আসেননি এবং ইসমাইল আলা নবীন ও আলিহি সালাম তিন দিন পর্যন্ত ওই জায়গায় অবস্থান করেছিলেন এমনিভাবে হজরত ইব্রাহিম আলানবীন আউ সালাম যখন আমরা সবাই জানি একটি ঘটনা কুরবানির যে ঘটনা যখন ইব্রাহিম নবী জবেহ করেছিল জবেহের সময় হজরত ইসমাইল আলানবীন আউ সালাম সবরের ওয়াদা করেছিলেন অর্থাৎ ওনার পিতাকে বলেছিলেন যে আপনি যখন আমাকে জবে করবেন আমি সবর ধরবো এটা ওয়াদা করেছিলেন এবং যে ওয়াদার তিনি করেছিলেন সেই ওয়াদা তিনি এমন শান ও শকতের সাথে এমন সুন্দরভাবে তিনি পূর্ণ করেছেন যার তুলনা ইতিহাসের মধ্যে আর পাওয়া যায় না নবী সাদিক ও আমিন সল্লাহু তালা আলি ওয়ালি আসসালাম ইরশাদ করেন ওয়াদার ব্যাপারে ওই ব্যক্তির কোনো দিন নেই যে ওয়াদা পূর্ণ করে না তো আমাদের জন্য এটি শিক্ষা যে যে সকল ইসলামী ভাইয়েরা বা যে সকল মুসলমানরা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে তাদের জন্য নবিয়ে পাক সাল্লা সাল্লামের কঠোর হুঁশিয়ারি আমরা দেখেছি শুনতে পেয়েছি এবং মুনাফিকের তিনটি আলামতের মধ্যে একটি আলামত এটি যে যখন মুনাফিক ওয়াদা করে সে ভঙ্গ করে তো আমাদের উচিত আমরা যখন ওয়াদা করব বিবেচনা করে দেখব যে আমি কি এই ওয়াদা রক্ষা করতে পারবো কি না বা আদৌ এটা আমার দ্বারা সম্ভব কিনা যদি ওয়াদা এই রক্ষা করা আমাদের সম্ভব না হয় তাহলে আমরা এমন ওয়াদা করব না মনে রাখবেন কাফির হোক বা মুসলমান ওস্তাদ হোক বা আমার ঘরের কেউ বন্ধুবান্ধব হোক যে কেউ হোক বা আল্লাহ আল্লাহতালার সাথে যখনই আমরা কোনো ওয়াদা করব সেটাকে পূরণ করার চেষ্টা করব হজরত ইসমাইল আল্লা নবীন ও আলহি সাল্লাসাল্লামের নাম ইসমাইল ছিল এবং ইসমাইল রাখার উদ্দেশ্য বা ইতিহাস এজন্য যে যখন ইব্রাহিম আলাহ নবীন ও আলহিসালাতসাল্লামের সন্তান হচ্ছিল না আমরা জানি যে ইব্রাহিম আল্লাহ নবীন ও আলহি অনেক বছর পর প্রায় ওনার বার্ধক্য বয়সে উনি ওনার সন্তান ইসমাইল আলা ও আলহি সাল্লা সাল্লামকে পেয়েছিলেন তো যখন সন্তানের জন্য উনি দোয়া করতেন তখন বলতেন ইসমা ইল অর্থাৎ হে আল্লাহ আমার দোয়া কবুল করুন তো যখন আল্লাহ তালা ওনাকে সন্তান দান করলেন অর্থাৎ দোয়া কবুল হয়ে গেল তো তিনি তার দোয়ার এই স্মরণে ওনার ছেলের নাম রেখেছিলেন ইসমাইল ইসমাইল আলহ নাবীন ও আলহি সাল্লা সাল্লামের জন সন্তান ছিল এদের মধ্যে এত বরকত হয়েছিল অর্থাৎ আল্লাহ তালা ওনাদেরকে এত বরকত দিল সন্তানের মধ্যে যে ওনার সন্তানরা পুরো খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে শর্ট টাইমের মধ্যে পুরো আরব শহরে ওনারা ছড়িয়ে পড়েছিল এরপর আমরা জানি যে হাজরত ইসমাইল আলা নবীন ও আলহি সাল্লাসাল্লামকে আমরা বেশি স্মরণ করি কুরবানির সময় কেননা ইসমাইল আলা নবীন ও আলহি সালাম আল্লাহ তালার সেই হুকুমকে পালন করার জন্য নিজের যান পর্যন্ত কুরবান করে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল এবং ওনার পিতা এবং ওনাদের যে ঘটনা আমরা দেখতে পাই বা ইতিহাসের মধ্যে আমরা দেখি সেটা দৃষ্টান্ত ওনার নিজেরাই কেননা এমন কোনো পিতা আজ পর্যন্ত পাওয়া যায়নি যে আল্লাহ তালার হুকুমে নিজের সন্তানকে পর্যন্ত জবহে করার জন্য তৈরি হয়ে গিয়েছিল এরপর বলা হচ্ছে হজরত ইসমাইল আল্লাহ নবীন ও আলহ সল্লা সাল্লাম বারগাহে ইলাহিতে আল্লাহ তালার দরবারে খুবই পছন্দনীয় বান্দা ছিল এবং সবরকারীদের উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত ছিল অর্থাৎ সবরকারীদের মধ্যে অনেক উঁচু মাপের একজন নবী ছিল আমরা জানি যে হজরত ইসমাইল আল নবীন আল্লী সাল্লাহসাল্লামের পায়ের আঘাতে জমজম সৃষ্টি হয়েছিল তো এই জমজমের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে পেশ করছি নবী পাকসলাল্লাহু আলি সাল্লাম জমজম শরীফের ব্যাপারে ইরশাদ করেছেন নাম্বার এক নিশ্চয়ই জমজমের পানি বরকতপূর্ণ আর এটি ক্ষুধার্তদের জন্য খাবার এবং রোগীর জন্য শিফা অর্থাৎ জমজম শরীফকে যদি কেউ খাবার হিসেবে গ্রহণ করে তাহলে তার ক্ষুধা মিটে যাবে আর কোনো রোগী যদি এটাকে পান করে তাহলে তার শিফা লাভ হবে নাম্বার দুই জমজম যে উদ্দেশ্যে পান করা হবে ওই উদ্দেশ্য সফল হবে হজরত ইব্রাহিম আল্লা নবীন আউআসল্লা সালাম আমরা জানি যে তিনি কাবা ঘরে নির্মাণ করেছিলেন আর এ কাজে ওনাকে অ্যাসিস্ট করেছিলেন সহযোগিতা করেছিলেন ওনারই ছেলে হজরত ইসমাইল আল্লা নবীন আউ আলহি স্বয়ং আমাদের হুজুর নবী করিম সল্লাহ আলি ও মসজিদে নবাবী নির্মাণের ক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন তো এই পয়েন্ট থেকে আমাদের জন্য কি শিক্ষা এই পয়েন্ট থেকে আমাদের জন্য শিক্ষা যে আমরাও যাতে মসজিদ নির্মাণ করি বা মসজিদ নির্মাণের কাজে নিজের অংশ রাখি নিজের অবদান কন্ট্রিবিউশন এগুলো রাখি কেননা মসজিদ নির্মাণ করা খুবই স্বভাবের কাজ খুবই মহৎ কাজ খুবই নেকির কাজ আমাদের এই কাজগুলোতে শরিক সামিল হওয়া খুবই গুরুত্বপূর্ণ উমুল মোমিনিন হজরত সাইদাতুন আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আলা আনহা বর্ণনা করেন আমা নবী পাক সাল্লাহ্লাম মহল্লার মধ্যে মসজিদ নির্মাণের হুকুম দিয়েছেন আর ঈর্ষাদ করেছেন এগুলোকে পরিষ্কার ও সুগন্ধিময় রাখা হোক আপনারা জেনে খুশি হবেন যে দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্টই হচ্ছে কুদ্দামুল মাসাজিদ যে ডিপার্টমেন্ট বছরে অর্থাৎ দৈনিক দুইটি করে বছরে কম কমবেশ ছয়শোটিরও বেশি মসজিদ নির্মাণ করছে এবং দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যেটি মসজিদ ভরা সংগঠন অর্থাৎ দাওয়াত ইসলামী শুধু মসজিদ বানায় না এই মসজিদকে কিভাবে নামাজি দ্বারা ফিল আপ করানো যায় সেই কাজটিও দাওয়াত ইসলামী করছে দাওয়াত ইসলামী নামাজি বানানোরও সংগঠন এবং মসজিদ ভরাও সংগঠন অর্থাৎ মসজিদ বানানোরও সংগঠন তো আপনারাও দাওয়াত ইসলামের সাথে কন্ট্রিবিউশন রাখুন যার যেমন সামর্থ্য দাওয়াত ইসলামের সঙ্গদিন দিন ইনশাআল্লাহ আজাল মসজিদ বানানোর ক্ষেত্রে আপনি অনেক বড় একটি অবদান রাখতে পারবেন তো আজকে আমরা হজরত ইসমাইল আল নাবিন আওয়ালহি সরাতুসালাম সম্পর্কে শুনলাম ওনার জীবনী থেকে যে শিক্ষাগুলো আমাদের জন্য এসেছে আল্লাহ করিম আমাদের সবাইকে এর উপর ভর করে আমল করার তৌফিক দান করুক এবং অপরকেও এ ব্যাপারে উৎসাহ প্রদান করার তৌফিক দান করুক এরই সাথে আমার প্রথম সেগমেন্ট শেষ হয়েছে আসুন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাই যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ হেলথ টিপ বিশেষ কিছু আসুন সবে জানি জানি লেট স্টার্ট আওয়ার সেকেন্ড সেগমেন্ট স্বাস্থ্যের পরামর্শ হেলথ টিপ আজকে হেলথ টিপের মধ্যে যেটি সম্পর্কে আমরা আলোচনা করবো আমাদের হার্ট হৃৎপিণ্ড নিয়ে তো এই অঙ্গটি নিয়ে সবারই একটু সতর্ক বেশি থাকে কনসার্ন থাকে নিজের হার্ট কিভাবে ভালো থাকবে সুস্থ থাকবে সেই নিয়ে আমরা অনেক বেশি রিসার্চ করি আমরা বেশি সচেতন থাকি মোট কথা হচ্ছে আমরা এটা নিয়ে অনেক বেশি সচেতন থাকি আসুন এটার ব্যাপারে কিছু তথ্য আমরা জেনে নিই মানুষের হার্ট এক মিনিটে আশি বার কম্পিত হয় অর্থাৎ যেটাকে আমরা সংকোচন প্রসারণ বলি যেটা আমরা ছবির মধ্যে দেখতে পাই মানে ফোলে একবার সংকোচন হয় একবার প্রসারণ হয় তো আশি বার কম্পিত হয় এক ঘন্টায় আটচল্লিশশো বার একদিনে এক লক্ষ পনেরো হাজার দুইশত বার এবং এক বছরে বিয়াল্লিশ লক্ষেরও অধিকবার এটি কম্পিত হয় হার্টের ইম্পর্টেন্ট একটি কন্ডিশন হচ্ছে এমআই যেটিকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশান অর্থাৎ হার্ট অ্যাট্যাক আমরা যেটাকে বলি হার্ট অ্যাটাক তো যখন হার্টের মধ্যে রক্তের সাপ্লাই একদম থেমে যায় মনে রাখবেন যে হার্টের মধ্যে কিন্তু আমাদের রক্তের সাপ্লাই হয় আমাদের শরীর থেকে রক্তগুলো হার্টের মধ্যে যায় আবার সেগুলো শরীরের মধ্যে সাপ্লাই হয় তো যখন হার্টের মধ্যে রক্তের সাপ্লাই একদম থেমে যায় তখন এই অ্যাটাকটা আসে আর হৃৎপিণ্ডের কাজ করা বন্ধ করে দেয় আমাদের যে হার্টটি আছে এটা কাজ করা বন্ধ করে দেয় তখন যদি সাথে সাথে ট্রিটমেন্ট দেওয়া না হয় তাহলে ইরিভার্সেবল ড্যামাজ শুরু হয়ে যায় যা আর ঠিক হয় না আমাদের শরীরকে এমনভাবে তৈরি করা হয়েছে আল্লাহ তালা আমাদের শরীরকে এমনভাবে বানিয়েছে যে প্রত্যেক অর্গানের প্রত্যেক অঙ্গের কাজের প্রয়োজন হয় এদেরকে যদি কাজ দেওয়া না হয় বা এরা যদি কাজ না পায় তাহলে এরা কাজ করা ছেড়ে দেয় এগুলোর যে মেইন যে কাজগুলো সেগুলো সে ছেড়ে দেয় আর এর মধ্যে একটি হচ্ছে হার্ট কেননা হার্টের কাজ হচ্ছে সে শরীর থেকে রক্ত নিবে সে রক্তের যে দূষিত প্রভাব আছে এই দূষিত রক্তগুলোকে সে আবার ক্লিন করবে ক্লিন করে পরিষ্কার রক্ত আবার পুরো শরীরের মধ্যে সাপ্লাই দিবে তো হার্টের মধ্যে যদি রক্তের সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের হার্ট কাজ করাই বন্ধ করে দিবে। তো এরই সাথে যে একটা সাইকেল হার্টের এটা বন্ধ হয়ে যায় এরপর আমাদের ব্লাড প্রেশার যদি নর্মাল না থাকে সুগার যদি বেশি হয় এছাড়া আমরা যদি বেশি চর্বিযুক্ত খাবার খাই কেউ যদি মোটা বেশি হয় বা তামাক গ্রহণ করে তখনও হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায় মনে রাখবেন হার্টের রোগ শুধু হার্ট অ্যাটাক না আমরা মনে করি যে হার্ট অ্যাটাক এটাই শুধু হার্টের একটা রোগ না হার্টের আরও রোগ আছে যেমন রক্ত এগুলো শক্ত হয়ে যাওয়া রক্তনালী মোটা হয়ে যাওয়া এটাও কিন্তু হার্টের একটি রোগের মধ্যে অন্তর্ভুক্ত টু মেইন কজেস অফ হার্ট অ্যাট্যাক অর্থাৎ হার্ট অ্যাটাকের দুইটা মেইন কারণ যেটা সেটা হচ্ছে আনব্যালেন্সড ডায়েট অস্বাস্থ্যকর খাবার আমরা অনেক সময় ভাজা পোড়া খাবার বেশি খেয়ে থাকি রাস্তার পাশের খাবার স্ট্রিট ফুড যেগুলো আছে এগুলো বেশি খেয়ে থাকি এবং বাছি না অর্থাৎ আমরা বেছে বেছে খাই না আমরা আমাদের শরীরের জন্য যা উপকার না সেগুলো আমরা অনেক সময় খেয়ে বসি তো অস্বাস্থ্যকর খাবার কারণে কিন্তু খাবার থেকে হার্ট অ্যাট্যাকটা বেশি হয়ে থাকে আর দুই নম্বর যেটা কল সেটা হচ্ছে হাঁটা কমিয়ে দেওয়া আমরা এখন হাঁটাকে কমিয়ে দিই আমরা অল্প দূরত্বের কোনো জায়গায় কোনো গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু আমরা এখন যানবাহন ব্যবহার করি আগেকার আমরা মানুষদেরকে দেখতাম বা ওনাদের কাছ থেকে শুনতাম যে ওনারা অনেক মাইল পর্যন্ত হেঁটে হেঁটে পার করতো কিন্তু এখন আমরা হাঁটাকে কমিয়ে দিয়েছি মনে রাখবেন রিসার্চের মধ্যে এসেছে দৈনিক কমপক্ষে বিশ মিনিট হাঁটা প্রয়োজন একটা মানুষের আমরা যদি বিশ মিনিট না হাঁটি তাহলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হবে আমি হেলুসুন দাম বারকাতুমুল আলিয়া বলেন হার্ট অ্যাট্যাক যদিও বা খাবার থেকে বেশি হয় তারপরও মানসিকভাবে আঘাত পেলেও কোনো শকিং নিউজ পেলেও অনেক সময় হার্ট অ্যাটাক চলে আসে যেমন কোনো দুঃখের সংবাদ শুনলে কারোর মৃতের সংবাদ শুনলে কেউ অনেক সময় মা মারা যায় বাবা মারা যায় এটা যদি সাথে সাথে শুনে বা যখন এটি শুনে তার হঠাৎ করে একটা শখ খায় আর এই শখ থেকে কিন্তু অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায় তো আমাদের উচিত কাউকে যদি কোনো একটা শকিং নিউজ দিতে হয় যেমন কারোর ছেলে মারা গিয়েছে কারো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারো ব্যবসায় লস হয়ে গেছে এটার সংবাদ যদি কাউকে দিতে হয় আমরা আস্তে ধীরে তাকে বুঝিয়ে শুনিয়ে এরপর নিউজটা দিব কেননা যদি তার শকিং হওয়ার তার শখ হওয়ার আশঙ্কা থাকে তাহলে কিন্তু এ থেকে তার হার্ট অ্যাটাক চলে আসতে পারে তো এর জন্য একটা রুহানি চিকিৎসাও শুনে নিন হার্ট অ্যাটাক যাদের হওয়ার সম্ভাবনা আছে বা হার্টের বিভিন্ন রোগ হয় এদের জন্য একটা রুহানি চিকিৎসা সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পঁচাত্তর বার পরে আপনার হার্টে ফু দিন ইনশাআল্লাহ জল হার্টের যে সমস্যা হার্টের যে কোনো রোগ ইনশাআল্লাহ এগুলো দূর হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে নিজের শরীরের খেয়াল রাখার নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার সেই তৌফিক দান করুক এবং আল্লাহ পাকের কাছে সুস্থ শরীরের জন্য দোয়াও করা উচিত কেননা সুস্থ শরীর অনেক বড় নিয়ামত সুস্থ শরীর থাকলে আপনি ইবাদত করতে পারবেন নিজের দৈনন্দিন কাজ করতে পারবেন না হয়তো অসুস্থ রোগী কেমন তাদের দিন যাপন করে এটা মেডিকেলে গেলেই বোঝা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ শরীর নসিব করুক আসুন এখন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাই যার নাম হচ্ছে কিতাবের বিবরণী বিশেষ কিছু আজকে কোন কিতাব আমার সামনে আছে আসুন দেখিয়ে দিই আপনাদেরকে আমার সামনে যে কিতাবটি আছে সেটি হচ্ছে খাবারের ইসলামী নিয়মাবলী জি হ্যাঁ ওপরে লেখা আছে এটি হচ্ছে ফয়জানে সুন্নতের একটি অধ্যায় এবং এর লেখক হচ্ছে শেখে তেরিকা তামিরা আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়া সত্তার কাদিরি দামাদ মাদ বারকা আলিয়া এটি প্রকাশ করেছে আমাদের মাক্তাবতুল মদিনা এবং এর সর্বমোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড পৃষ্ঠা তো এই কিতাবের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা এসেছে এখানে পুরোটাই খাবারের বিষয় নিয়ে ইসলাম আমাদেরকে কেমন খাবারের দিক দিয়েছে আল্লাহ তালার আখিরে নবী নবী মোহাম্মদ রসুলুল্লা সাল্লি আসলাম কেমন সুন্নাত মোতাবেক খাবার খেতেন আর সুন্নাত মোতাবেক খাবার খাওয়ার কী কী ধরন এই সকল বিষয় নিয়ে এখানে আপনার আলোচনা এসেছে কোন ধরনের খাবার আমাদের খাওয়া প্রয়োজন এবং খাবারের বিভিন্ন নিয়মাবলী নিয়ে এই কিতাবটি লেখা হয়েছে তো এই কিতাবের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন এই কিতাবের একত্রিশ পৃষ্ঠায় কী এসেছে আমি আপনাদের সামনে পেশ করছি হজরত সৈদনা হুজাইফা রদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে তাজেদারে মদিনা সল্লাহ তালা আলহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে খাবারে বিসমিল্লাহ পাঠ করা হয় না ওই খাবার শয়তানের জন্য হালাল হয়ে যায় অর্থাৎ বিসমিল্লা পাঠ না করার কারণে শয়তান ওই খাবারে অংশগ্রহণ করে খাবার পূর্বে বিসমিল্লা পাঠ না করাতে বরকতহীন হয় হজরত সাইদুনা আবু আইয়ুব আনসারি তাআলা তালহ বলেন আমরা তাজেদারে রিসালাদ মাহে নবুদ হজরত মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ খিদমতে উপস্থিত ছিলাম তখন খাবার পরিবেশন করা হলো আমরা শুরুতে এত বরকত কোনো খাবারে পাইনি কিন্তু শেষে খুবই বরকত শূন্যতা দেখলাম আমরা আরজ করলাম ইয়া রসুল্লাহ সল্লাহ আলি ওস্লাম এমন কেন হলো এর করলেন আমরা সবাই খাওয়ার সময় বিসমিলা পড়েছিলাম অতপর এক ব্যক্তি বিস্মিলা পাঠ করা ছাড়া খেতে বসে গেল তার সাথে শয়তান খাবার খেয়ে নিল তো দেখুন আমরা অনেকেই তো খাবার গ্রহণ করি কিন্তু ভুলবশত আমরা বিসমিল্লা শরীফটা পাঠ করি না তো এতে করে শয়তান আমাদের খাবারের মধ্যে অংশগ্রহণ করে এবং খাবারের যে একটি বরকত সেই বরকতটি আমাদের কাছ থেকে চলে যায় এই কিতাবেরই নব্বই পৃষ্ঠায় একটি ঘটনা এসেছে আমরা খাবার তো খাই খাবারের ইসলামিক নিয়মাবলীর মধ্যে একটি নিয়ম হচ্ছে আঙ্গুল চেটে খাওয়া তো আঙ্গুল চাটার নিয়ম কি এই কিতাবের নব্বই পৃষ্ঠায় এসেছে হজরত কাব বিন উজরাহ রদিয়াল্লাহ তালা আনহু বলেন যে আমি মদিনার তাজেদার হজরত মুহম্মদ সল্লাহ তাল আলহি ওয়সালামকে বৃদ্ধাঙ্গুল শাহাদাতাঙ্গুল ও মধ্যমাঙ্গুল একত্রে করে তিন আঙ্গুলে খেতে দেখেছি এটা কিন্তু আমার নবীর সুন্নত এই তিন আঙ্গুলে খাওয়া অতপর আমি দেখলাম যে মদিনার তাজেদার হজরত মুহাম্মদ সলাল্লাহ আলহিউসালাম সেগুলো মুছে নেয়ার পরিবর্তে চেটে খেলেন আমরা খাওয়া খাচ্ছি খাচ্ছি মাঝখানে 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 খাওয়ার মাঝখানে আমরা আঙ্গুলগুলো চেটে খাবো এটা কিন্তু আমার নবীর সুন্নত আর চাটার নিয়ম কী আমার নবী পাক সাল্লা আলুসাল্লাম সর্বপ্রথম মধ্যমা যেটা মাঝখানের আঙ্গুল এটা চাটতেন এরপর শাহাদাত আঙ্গুল চাটতেন এরপর বৃদ্ধাঙ্গুল শরীফ চাটতেন তো আমাদের উচিত যে আঙ্গুল চেটে খাওয়া খাওয়ার মাঝখানে মাঝখানে আঙ্গুল চেটে খাওয়া তিনবার আঙ্গুলগুলো তিনবার চাটা সুন্নত এখানে এসেছে প্রিয় স্নায়ু ভাইরা আঙ্গুলগুলো তিনবার করে চাটা সুন্নত যদি তিনবারের পরও আঙ্গুলগুলোকে আঙ্গুলগুলোতে খাবার লেগে থাকে তাহলে এর চেয়ে বেশিবার চেটে নিন শেষ পর্যন্ত যাতে খাদ্যের কোনো চিহ্ন দৃষ্টিগোচর না হয় সমাইলে তিরমিজির মধ্যে রয়েছে তাজেদারে মদিনা সাল আলী আসসালাম খাওয়ার পরে নিজ আঙ্গুলগুলো তিন তিন বার করে চাটতেন তো খাবারের অনেকগুলো ইসলামিক পদ্ধতি অনেক সুন্নত পদ্ধতি দেখুন এটি আমি বলেছি আপনাদেরকে শুরুতেই যে এটি প্রায় চারশো উনিশ পৃষ্ঠার একটি কিতাব এটার মধ্যে অনেক নিয়ম আপনারা যখন এটি সংগ্রহ করবেন তো এটি অধ্যয়ন করবেন ইনশাআল্লাহ জবাজাল আপনারা খাবার সম্পর্কে অনেক আলোচনা জানতে পারবেন এবার আসুন আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কিতাব থেকে পাঠ করে শোনাচ্ছি এই কিতাবেরই তিনশো বাষট্টি পৃষ্ঠায় কী এসেছে এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে জবাইকৃত পশুর যেমন আমরা মুরগি জবাই করে খাই গরু জবাই করে খাই খাসি ছাগল বিভিন্ন পশু আমরা জবাই করে খাই এখানে বলা হচ্ছে জবাইকৃত পশুর কোন কোন অংশগুলো খাওয়া উচিত নয় একটি প্রশ্ন এভাবে এসেছে তো এর উত্তর এভাবে দিয়েছে যে আমার আকা আলাহ হাজরত ইমাম আহমদ রাজা খান আহমতুল্লাহি তাল আলহি বলেন হালাল পশুর সব অংশই হালাল কিন্তু কিছু অংশ আছে যা খাওয়া হারাম অথবা মাকরু হওয়ার কারণে নিষেধ আসুন এমন বাইশটি অংশ আমার আকা আলা হজরত এখানে উদ্ধৃত করেন এই কিতাবের মধ্যে এসেছে আসুন সেই বাইশটি অংশ কী কী যেগুলো খাওয়া হারাম বা মাকরুর কারণে নিষেধ এসেছে নাম্বার এক রগের রক্ত পশুর রগ যেগুলো থাকে এই রগের ভেতরে যে রক্ত থাকে এটা খাওয়া হারাম নাম্বার দুই পিত্ত নাম্বার তিন মূত্রথলি নাম্বার চার আর পাঁচ হচ্ছে পুল্লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ নাম্বার ছয় অন্ডকোষ নাম্বার সাত জোড়া অর্থাৎ শরীরের যে গাঁট থাকে নাম্বার আট হারাম মজ্জা নাম্বার নয় ঘাড়ের দোপাট্টা যা কাত পর্যন্ত টানা থাকে নাম্বার দশ কলিজার রক্ত নাম্বার এগারো তিলির রক্ত নাম্বার বারো মাংসের রক্ত যা জবেহে করার পর মাংস থেকে বের হয় নাম্বার তেরো হৃৎপিণ্ডের রক্ত নাম্বার চোদ্দ পিত্ত অর্থাৎ ওই হলদে পানি যা পিত্তের মধ্যে থাকে নাম্বার পনেরো নাকের আর্দ্রতা যা ভেড়া ভেরির মধ্যে অধিক হারে হয়ে থাকে নাম্বার ষোলো পায়খানার স্থান নাম্বার সতেরো পাকস্থলী নাম্বার আঠারো নারীভুরি নাম্বার উনিশ বীর্য নাম্বার বিশ ওই বীর্য যা রক্ত হয়ে গেছে নাম্বার একুশ বীর্য যা মাংসের টুকরা হয়ে গেছে নাম্বার বাইশ ওই বীর্য যা পূর্ণ জানোয়ার হয়ে গেছে এবং মৃত অবস্থায় বের হয়েছে অথবা জবে করা ছাড়া মারা গেছে তো এমন বাইশটি অংশ যেগুলো খাওয়া হারাম বলা হয়েছে কিন্তু আমরা অনেকে না জানার কারণে এই হারাম অংশগুলো ভক্ষণ করে থাকি এই বিষয় যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি এগুলোর বিস্তারিত আলোচনা এর পরের পৃষ্ঠাগুলোতে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যদি জানতে চান এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করুন এই কিতাবটির হার্ড কপি আপনারা মাক্তাবতুল মদিনাতে পাবেন মাক্তাবতুল আপনাদের নিকটস্থ যেখানে ইস্তামা হয় সেখানেও মাকতাবতুল মদিনা স্টল লাগানো হয় সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন যদি আপনারা কেউ সফট কপি পেতে চান সংগ্রহ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট দাওয়াত ইসলামী ডট নেট এখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া প্লে স্টোরে গিয়ে আপনারা ইবুক লাইব্রেরি নামে একটি অ্যাপস আছে আমাদের তো সেখান থেকেও আপনারা বিভিন্ন কিতাব আমাদের বিভিন্ন ভাষায় সংগ্রহ করতে পারবেন আপনারা এখানে ভাষা সিলেক্ট করে আপনার বাংলা যদি প্রয়োজন হয় বাংলা ইংলিশ যে ভাষা আপনার প্রয়োজন সে ভাষা আগে সিলেক্ট করে আপনারা কিতাবের নাম সার্চ করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কিতাবটি চলে আসবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে খাবার তো খাই সেটি সুনাত মোতাবেক খাবার তৌফিক দান করুক এবং আল্লাহ রসুল সাল্লা উলিয়াসাল্লাম যে কাজ করলে খুশি হবে সে কাজগুলো করারও আমাদেরকে তৌফিক দান করুক এসুন আমরা আমাদের সর্বশেষ এবং সেগমেন্টের দিকে অগ্রসর হব যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা সফট স্কিল বিশেষ কিছু জানি লেট স্টার্ট আওয়ার ফোর্থ লাস্ট সেগমেন্ট ইজ সফট স্কিল আচরণ বিষয়ক দক্ষতা আজকের টপিক হচ্ছে টেকনোলজি বা অনলাইন বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের বাংলাদেশের মধ্যে যদি দেখা হয় তাহলে মোবাইল ফোনের সাপ্লাই গত যদি এই বছরটা দেখা হয় তাহলে এইটি পারসেন্ট বেড়েছে যে হা আশি শতাংশ মোবাইল সাপ্লাই হয়েছে আর আমাদের যেগুলো লোকাল ম্যানুফ্যাকচারার্স আছে আমাদের দেশেই মোবাইল যারা উৎপন্নকারীরা আছে তারা গত দেড় বছরে তেত্রিশ মিলিয়ন মোবাইল তারা তৈরি করে ফেলেছে এবং যদি লাস্ট সিক্স মান্থসের আমি রিপোর্ট আপনাদের সামনে পেশ করি সেটি হচ্ছে এইটিন পয়েন্ট মিলিয়ন মোবাইল তারা উৎপত্ন করেছে বা তৈরি করেছে আর বাইরে থেকে ইম্পোর্ট করেছে গত দেড় বছরে প্রায় সিক্সটিন মিলিয়ন মোবাইল আর যদি সিক্স মান্থসের আমি রিপোর্ট বলি তাহলে বাইরে থেকে রিপোর্ট ইম্পোর্ট হয়েছে ওয়ান মিলিয়ন এক মিলিয়নে কিন্তু দশ লক্ষ তাহলে এত এত মিলিয়ন মোবাইল আমাদের দেশে ইম্পোর্ট হওয়া বা নিজের দেশেই লোকাল ম্যানুফ্যাকচারসরা এগুলো তৈরি করার একটাই কারণ যে বর্তমানে সব কিছু অনলাইন বেসড হয়ে গেছে বর্তমানে সবাই অ্যান্ড্রয়েড সেটের উপর নিজের লাইফের অনেক কিছু সেখানে ট্রান্সফার করে ফেলেছে আপনি দেখুন আমাদের গত বছর থেকে দু হাজার থেকে দু আমরা যদি দেখি লকডাউন আর এই লকডাউনের মধ্যে আপনি অনলাইন ক্লাসেস বলেন ট্রেডিং বলেন বা ইন্টারনেট ইউজ বলেন নিউ টেকনোলজি বলেন বা ডিজিটাল ওয়ার্ল্ড সব কিছুই এই অনলাইনের মধ্যে হয়ে গেছে বা মোবাইল ফোনের মধ্যে হয়ে গেছে বেসিক্যালি অনলাইন তো আপনি অনলাইন ইউজ করার জন্য তো মোবাইল লাগবেই আর মোবাইল এটা আমাদের অ্যান্ড্রয়েড সেট লাগেই অনলাইন ইউজের ক্ষেত্রে তো এজন্য মোবাইলের চাহিদা যেহেতু বেশি হচ্ছে এজন্য দেশের মধ্যে আমাদের মোবাইল সাপ্লাই বলুন বা মোবাইল উৎপত্ন বলুন এগুলো বেড়ে গিয়েছে আচ্ছা এখন আমরা দেখি যে সার্চ হোক অর্থাৎ আমরা এখন যে কোনো কিছু সার্চের ক্ষেত্রে গুগলের সহায়তা নিচ্ছি অনলাইনের সহায়তা নিচ্ছি এরপর সার্ভিসেস বলেন দেখেন লকডাউনের মধ্যে আমাদের বিভিন্ন বিজনেসগুলো অনলাইন বেসড হয়ে গেছে আপনি কাপড়ের ব্যবসা বলেন বা যে সকল কিছু আগে মানে আমরা প্র্যাকটিক্যালি গিয়ে কিনতাম বা বিজনেস করতাম সেগুলো এখন অনলাইনে চলে এসেছে সব কিছু আপনি খাবারের সামগ্রী বলেন দৈনন্দিন যে বিষয়গুলো আছে সবগুলো অনলাইনে হয়ে গেছে এরপর ফুড অর্ডার আমরা খাবারও অর্ডার দিচ্ছি এখন অনলাইনের মাধ্যমে ট্রানজ্যাকশনও করছি অনলাইনের মাধ্যমে তো এই জন্য মোবাইল ফোনের চাহিদা খুবই বৃদ্ধি পেয়েছে আর স্টুডেন্টস যারা আছে বর্তমানে তারা সব কিছু কনভার্ট করেছে অনলাইনের মধ্যে অনলাইনে শেখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এই যুগে এসে প্রত্যেকের অনলাইন জিনিসটা শেখা এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এখন যদি আমরা আপডেটেড না হই তাহলে কিন্তু বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না আমরা যদি মোবাইল ইউজ করি তাহলে অনলাইন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এই অনলাইনকে কিভাবে ইউজ করতে হয় কোন কোন পারপাসে আমি ইউজ করব এই সকল কিছু কিন্তু আমাদেরকে শিখতে হবে আর এই ধারাবাহিকতায় গত আমি যদি রিপোর্টগুলো দেখি তাহলে এই ধারাবাহিকতায় অনলাইন সফটওয়্যার যেগুলো আছে এই অনলাইন সফটওয়্যারগুলো এ তাদের সেলস প্রায় দুইশো পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছে যে হ্যাঁ এই লকডাউনের মধ্যে অনলাইন সফটওয়্যারগুলো প্রায় দুইশো পার্সেন্ট পর্যন্ত তাদের সেলস বাড়িয়েছে কেননা অনলাইন ইউজার বেড়ে গিয়েছে যার কারণে সফটওয়্যারের মানও বেড়ে গিয়েছে তো আমরা একটা জিনিস আমি এখন আপনাদের সামনে পেশ করবো আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন যে অনলাইন যে আমরা এখন কাজগুলো করছি অনলাইন বিজনেস বলেন অনলাইন ক্লাস বলেন অনলাইন বিষয়ক যেগুলো আমরা এখন করছি তো সবসময় যেহেতু আমরা অনলাইনের যে কোনো একটা সফটওয়্যার আমরা ইউজ করি সেটা জুম হোক গুগল অ্যাপ হোক যেটাই হোক আমরা যেহেতু ইউজ করি তো আমাদের কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন কারেন্ট কারেন্টের বিষয়গুলো যেমন আমি যে আজকে অনলাইনে যে কাজটা করতে যাচ্ছি ক্লাস হোক বিজনেস হোক তো আমার কারেন্ট ঠিক আছে কি না বা আমার বিদ্যুৎ আমার টেকনোলজির সাথে সব কিছু মানানসই আছে কিনা আমার প্রপার টাইমে আমি কারেন্টের সাপ্লাইটা পাবো কি না নাম্বার টু ক্যামেরা সেট আমার যখন অনলাইন ক্লাস হবে বা যে কোনো কিছু হবে অনলাইন বিষয়ক আমার ওই মুহূর্তে ক্যামেরা সেটটা খুবই জরুরি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কেমন হওয়া চাই আমার ক্যামেরার সেটিং কেমন হওয়া চাই সকল কিছু বিষয়ে আমাকে পারদর্শী হতে হবে এরপর সুইটেবল প্লেস আমি যে কোনো জায়গায় বসে আমি অনলাইন ক্লাস বা বিজনেস করতে পারবো না আমার ঘরের মধ্যে এমন একটি সুইটেবল প্লেস হতে হবে যেটা আসলেই অনলাইন ক্লাসের জন্য হোক বা বিজনেসের জন্য হোক উপযোগী হবে এরপর ভিডিও অনেক সময় আমাদের ভিডিও থাকে তো আমরা ভিডিও চেষ্টা করবো সবসময় অফ রাখার জন্য যদি কখনো প্রয়োজন পড়ে খুবই প্রয়োজন পড়ে তখন আমরা অন রাখবো এরপর অনলাইন ক্লাসের ফাঁকে ফাঁকে বা বিজনেসের যখন আমরা অনলাইনের মাধ্যমে করব লাইভ করব তখন মুচকি হাসব এরপর আমরা আমাদের দর্শকদের বা টিচারের যে রেসপন্স আছে এগুলো মতো দেবো এরপর পয়েন্টগুলো নোট আউট করবো নোটবুক রাখবো সাথে এই যে পয়েন্টগুলো আমাকে বলা হবে সেগুলো নোট আউট করে রাখব এবং আমাদের দাবাত ইসলামের একটি ডিপার্টমেন্ট আপনারা জেনে খুশি হবেন সেটি হচ্ছে ফেজান অনলাইন একাডেমি যেটি কমবেশ তিরিশটিরও বেশি অনলাইন কোর্স চালু করেছে জি হা আপনারা যদি আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আন টিচার ডট এর মধ্যে যান তাহলে আমাদের কী কী বিষয়ে অনলাইন কোর্স আছে সেগুলো আপনারা জানতে পারবেন যেহেতু এখন সব কিছুই অনলাইন বেসড হয়ে গেছে সবাই ঘরের মধ্যে আছে তো অনলাইনে যেহেতু কাজ করছে তো দাবাদ ইসলামীয় পিছিয়ে নেই একটি ডিপার্টমেন্ট চালু করে দিয়েছে ফেজান অনলাইন একাডেমি অর্থাৎ অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোর্স করা আছে তো আপনার যে কোর্সটি প্রয়োজন আপনার জন্য যে কোর্সটি খুবই দরকার আপনারা সেখানে রেজিস্টার করুন রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দনীয় কোর্সটি করুন ইনশাআল্লাহ আপনার দুনিয়ার সাথে সাথে দিনের ফায়দাও হাসিল হবে তা আমাদের উচিত অনলাইন বেস তো আমরা হব কিন্তু যাতে হারামের দিকে না যায় এটার খারাপ ইউজ যাতে আমরা না করি এর ভালো যে দিকগুলো আছে সেগুলো ইউজ করি টেকনোলজি আমরা ইউজ করবো কিন্তু টেকনোলজির খারাপ ইউসেজগুলো আমরা কখনোই অ্যাপ্লাই করব না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং মোবাইল তো ইউজ করছি এর মাধ্যমে যাতে নিজের দিনের ফায়দা হবে এমন বিষয়গুলো নিয়ে আমাদেরকে ইউজ করার তৌফিক দান করুক আমার এপিসোডও শেষ হয়ে গেছে আপনারা এতক্ষণ দেখছিলেন অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে শেষ করছি সল্লু আল আল হাবিবাহ আলমহ্লা বিশেষ কিছু বলি